السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وآله وصحبه أجمعين في اثنان شروع وشيش أبن أكت حديث أكت حديث مرفوعا أبن موقوفا أبواب أبن تهويت سي এই হাদিস থেকে আমরা জানতে পারি ফিতনা আসলে কোথা থেকে শুরু হয় এবং কিভাবে শেষ হয়, কোথায় যেয়ে শেষ হয় আমাদের বর্তমান অবস্থার সাথে আমরা মিলিয়ে নিতে পারি। হাদিসটা সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কোনো সময় মওকুফান কোনো সময় মারফুআন। আল-উকুবাত কিতাবে ইবনু আবি দুনিয়া এই হাদিসটা বর্ণনা করেছেন, মওকুফান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাইয়্যাতি আলান নাস জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, এমন সময় আসবে যখন ইসলামটা শুধু নামটা বাকি থাকবে আর কিছু থাকবে না, একশনে ইসলাম থাকবে না। ওয়ালা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, আর কুরআন শরীফ শুধুমাত্র রসমটা লেখাটা থাকবে, জিন্দেগিতে থাকবে না। মাসাজিদুহুম ইয়াউমাইদিন আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, ওই সময় মসজিদ আবাদ হবে, সুন্দর সুন্দর বিশাল বিশাল মসজিদ হবে, মসজিদে মুসল্লিরাও হবে, কিন্তু মসজিদ হেদায়াত থেকে খালি হবে, মসজিদের নূর মানুষের জীবনকে আলোকিত করবে না। এরপরে উলামাউহুম শাররু মান তাহতা আদিবিস সামা, এই আসমানের ছায়ার নিচে আল্লাহর যত সৃষ্টি আছে সকলের মধ্যে নিকৃষ্টতম হলো, নিকৃষ্ট হলো তাদের জমানার উলামায়ে কেরাম। মিনহুম খারাজাতিল ফিতনা, ফিতনা তাদের থেকেই শুরু হয়েছে, ওয়াফিহিম তাউদ, এবং ফিতনা তাদের মধ্যেই রিটার্ন হবে, ফিরে যাবে। মওকুফান হাদিসটা ইবনু আবি দুনিয়া বর্ণনা করেছেন তার আল-উকুবাত কিতাবের মধ্যে, ইবনু আবি দুনিয়া ওফাত হলো 281 হিজরিতে। এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম আবুল লাইথ আস-সামারকান্দি, ওনার কিতাব তানবিহুল গাফিলিন বি আহাদিথ সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, এই কিতাবের মধ্যে ইমাম সমরকন্দি, ওনার ওফাত হলো 373 হিজরিতে। এখানেও তিনি মওকুফান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন ঠিক একই হাদিস, ইয়াতি আলান নাস জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়ালা মিনাল কুরআন ইল্লা রাসমুহু ইয়ামুরুনা মাসাজিদাহুম ওয়া হিয়া খারাবুম মিন যিকরিল্লাহি তাআলা, ইসলাম নামটাই থাকবে, কোরআন শুধু রসম থাকবে, আর মসজিদ তারা আবাদ করবে কিন্তু মসজিদ আল্লাহর জিকির থেকে খালি হবে। শাররু আহলি যালিকা যামান উলামাউহুম, ওই জামানার নিকৃষ্টতম সৃষ্টি তাদের উলামায়ে কেরাম। মিনহুম তাখরুজুল ফিতানু, তাদের থেকেই অসংখ্য ফিতনা বের হবে, শুরু হবে। ওয়া ইলাইহিম তাউদ, তাদের থেকেই ওই সব ফিতনা ফিরে যাবে। শোহাবুল ইমান ইমাম বাইহাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওয়া সাল্লাম 458 হিজরিতে তিনি এখানে মারফুআন বর্ণনা করেছেন, সনদ সহ আছে। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি যামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। মিশকাতুল মাসাবিহ এখানেও ওই হাদিসটা শোহাবুল ইমান থেকে বর্ণনা করা আছে। প্রিয় দর্শক শ্রোতা, ফিতনা শুধু ফিতনা একটা না, ফিতান মিনহুম তাখরুজুল ফিতান, ইমাম সমরকন্দে যেভাবে বর্ণনা করেছেন, মিনহুম তাখরুজুল ফিতান, একটার পরে একটা ফিতনা বের হবে, শুরু হবে জামানা দুনিয়া লোভি ওলামায়ে কেরাম থেকে, আর যারা আসমানের নিচে আল্লাহ যত সৃষ্টি আছে তাদের মধ্যে নেই খ্রিস্টতম। আর ফিতনা, ফিতনা কিন্তু সাধারণ মানুষ তারা শুরু করতেও পারে না, তারা শেষ করতেও পারে না। ফিতনা শুরু হয় ওলামায়ে কেরাম থেকে, আর ফিতনা আবার শেষ হয় তাদের মধ্যে। প্রিয় শ্রোতা, হাদিসে সনদটা দাইফ, হাদিসে সনদ দাইফ, তবে বাস্তবতার সাথে মিলে যায়। যত ফিতনা ইসলামের নামে যত গুমরাহি দাখিল হয়েছে সব শুরু হয়েছে কোনো না কোনো আলেম থেকে, সাধারণ মানুষ শুধু স্লোগান দিয়েছে, বাহাবা দিয়েছে। আমাদের জামানায় এক শ্রেণীর ওলামায়ে কেরাম সাধারণ মানুষকে গালাগালে শিখিয়েছেন, তারা সাধারণ মানুষকে গালাগালে শিখিয়েছেন। এখন এখন ওই যাদেরকে গালাগালে শিখিয়েছিলেন তারা, তারাই পাল্টা যখন গাড়ি দেয়
এখন তারা আফসুস করে না, এখন তারা নসিহত করে না, গালাগালি দেবেন না, গালাগালি করবেন না। সাধারণ মানুষকে গালি কেউ শিখিয়েছেন যারা এখন নির্দ্বিধায় কোনো কিছু ডানবাম চিন্তা না করে অত্যন্ত নিকৃষ্ট খারাপ বাসায় ওলামায়ে কেরামকে, যাদের সাথে মতের মিল হয়নি এদেরকে গালি দিয়ে তারা ফতোয়া দিতে পারে এখন, কারণ ওলামায়ে কেরাম এক সময় তাদের দায়িত্ব পালন করেনি, আমানতদারের রক্ষা করেনি, আদাব হেওয়ার রক্ষা করেনি। আজকে দেখলাম একজন একটা কোর্স দিলেন, যে ওলামায়ে কেরাম যেভাবে একজন একজন মুখোশ উন্মোচন করা শুরু করেছেন, আসলে মুখোশ উন্মোচন তো হচ্ছে না, বরং পাজামা খুলে যাচ্ছে, এতে নুনু দেখা যাচ্ছে। উনি উনি নানটু নাকি বলেছেন, আসলে নুনু নুনু দেখা যাচ্ছে। এই আফসোসটা আমার বহুদিন থেকে, আমি এর আগেও বলেছি, ওলামায়ে কেরাম একসময় সীমালঙ্ঘন করেছেন ফতোয়াবাজির ব্যাপারে, ফতোয়া দিতে সীমালঙ্ঘন করেছেন, এখন এই সীমালঙ্ঘন তাদের বিরুদ্ধে পাবলিক করে ফিতনা ফিতনা সমূহ শুরু হয় জামানার ওলামায়ে কেরাম, যারা এই জামানার নিকৃষ্টতম সৃষ্টি এদের থেকে, আর ফিতনা তাদের মধ্যেই ফিরে যায়, পাবলিক একসময় এগুলো খায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা জামানায় আমাদেরকে যাবতীয় ফিতনা থেকে হেফাজত করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।